Assalamu alaikum wa rahmatullah, dear brothers and sisters, hope you've been always well by the grace and mercy of Almighty Allah. Today in this video I'd like to teach you, it's all about how to pronounce a word once you add is or is. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে এসেছি টেন্সের পার্ট 8-এ। যারা বিগত দিনে ভিডিওগুলো দেখে আসেননি, তারা অবশ্যই আমার নাসিস ক্লাব পেজে অথবা চ্যানেলে গিয়ে দেখে আসুন, তারপরে আজকের এই ক্লাসটি স্টার্ট করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস এবং ইএস যোগ হবে। এটা হচ্ছে এক নম্বর রুল। সেকেন্ড হচ্ছে যে সকল ভার্বের শেষে আমরা এখানে চলে যাই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। এখন কোনগুলোতে এস যোগ হবে আর কোনগুলোতে ইএস যোগ হবে সেটা নিয়ে আমরা দেখব। যদি আমরা কোনো ভার্বের শেষে ও এক্স জেড সিএইচ এস এইচ এবং ডাবল এস পাই, এই পাঁচটি বর্ণ যদি পাই, অর্থাৎ এক্স ও সেড সিএইচ এস এইচ এবং ডাবল এস যদি আমরা কোনো ভার্বের শেষে পাই, তবে তার আগে আরেকটি শর্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, সেক্ষেত্রেই আমরা এস বা ইএস যোগ দেব। এবং এখন কোথায় এস দেবো কোথায় ইএস দেবো সেক্ষেত্রে পরের রুলসটি হচ্ছে, যে সকল ভার্বের শেষে ও এক্স জেড সিএইচ এস এইচ ডাবল এস থাকবে সেক্ষেত্রে একমাত্র আমরা ইএস যোগ দেব, সেক্ষেত্রে ইএস যোগ দেব। এখন দেখুন, এখানে হচ্ছে ও যদি আমি পাই কোনো একটা ওয়ার্ডের শেষে, তাহলে দেখুন এখানে ডু ও আছে, তাহলে ইএস যোগ দেব, তবে শর্ত কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। আবার দেখুন রিল্যাক্স, এক্স রয়েছে ইএস যোগ দিয়েছি, জেড জেড রয়েছে ইএস যোগ দিয়েছি, সিএইচ টাচ ইএস যোগ দিয়েছি, এস এইচ আমরা ইএস যোগ দিয়েছি, ডাবল এস ডিসকাস আমরা ইএস যোগ দিয়েছি। কেন দিয়েছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই হতো তাহলে আমরা কিছুই যোগ দিতাম না। আচ্ছা, এসব ওয়ার্ডগুলোতে ও এক্স জেড সিএইচ এস এইচ ডাবল এস রয়েছে, কিন্তু যে সকল ওয়ার্ডগুলোতে এই পাঁচটার কোন একটি নেই সেগুলোতে কী হবে? সেগুলোতে জাস্ট এস যোগ হবে, তবে শর্ত একটাই, ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি হি হচ্ছে একটি সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন হচ্ছে যে আমি এখানে ডু পেয়েছি আর এখানে পেয়েছি সি ও এম ই পেয়েছি। তো দেখুন, আমরা যে সকল ভার্বের শেষে ও পাবো, ও বলতে এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয়, আমরা এই ছয়টির মধ্যে, সরি আমরা এখানে ছয় লিখতে ভুলে গেছি, এখানে ছয়টি হবে, এখানে এই ছয়টির মধ্যে যদি একটি পাই, যেমন এখানে হচ্ছে ও, এই ও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ দেব, তবে শর্ত একটা, হি হতে হবে। যদি এখানে ইউ হতো দে হতো তাহলে কিছুই যোগ হতো না। আচ্ছা, এখানে দেখুন কাম, তো শেষে কী রয়েছে? ই। এই ই এই ছয়টির মধ্যে নেই, সেক্ষেত্রে আমরা ইএস যোগ দিতে পারবো না, জাস্ট এস যোগ দেবো, তাহলে আমরা জাস্ট এখানে এস যোগ দেবো। প্রিয় শিক্ষার্থীরা, ভালোভাবে মনে রাখুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যোগ হবে। এখন হচ্ছে যে সকল ভার্বের শেষে এই যে এই ছয়টি আইটেম থাকে সেক্ষেত্রে আমরা ইএস যোগ দেবো, তার মানে ডু এখানে ও রয়েছে, দেখুন ডু এখানে ও রয়েছে, তাই এখানে ইএস যোগ দিয়েছি। আর যে সকল ভার্বের শেষে এগুলোর একটিও থাকবে না, যেমন এখানে কাম, ই রয়েছে, ই এই ছয়টির মধ্যে একটিও না, সেক্ষেত্রে এখানে এস যোগ দেব। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে এখানে হি না হয়ে যদি ইউ হতো সেক্ষেত্রে কী হতো? অনেকেই এটা ভুল করে, যারা জানে যে এই ছয়টি থাকলে ইএস যোগ দেওয়া হয় সেক্ষেত্রে তারা ও দেখে ইএস যোগ দেয়, এটা তারা ভুল করে। কিন্তু মনে রাখতে হবে যে এই শর্ত
শর্ত পূরণের পূর্বে শর্তটা পূরণ করতে হবে, অর্থাৎ জানতে হবে সেটা হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ কিনা। তো আমরা তো এটা থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপে পাইনি, এটা প্লুরাল গ্রুপের মধ্যে পেয়েছি, তাই এই ক্ষেত্রে কিছুই যোগ হবে না, না হবে ইএস যোগ এখানে মানে এই সূত্র অনুযায়ী, আর না হবে এখানে এস যোগ, সেক্ষেত্রে কিছুই হবে না। এই পর্যায়ে আমরা আরেকটি রুলস আমরা শিখব, যথাক্রমে এক্সের উচ্চারণ যদি স হয়, এক্স বলতে ধরুন যে রিল্যাক্স, এখানে দেখুন রিল্যাক্সের এক্সের উচ্চারণ যদি স হয় তাহলে মাথায় রাখতে হবে যে কোনো ভার্বের শেষ উচ্চারণটা যদি তন্ত স হয়। তারপর দেখুন এখানে জেড রয়েছে, যদি বুর্গিজ হয়, যে কোনো ভার্বের শেষে এটা নাউনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা হয়, যখন প্লুরাল করি সেক্ষেত্রেও সেম। তো যাই হোক, আমরা এখানে ভার্ব শিখছি, তো যে কোনো ভার্বের শেষে যদি এক্স থাকে মানে সরি জেড থাকে, সো এই জেড যদি বুর্গিজ এর মতো উচ্চারণ হয়, যেমন এখানে হচ্ছে বাজ বুর্গিজ, তারপর দেখুন সি এইচে চ, যেমন হচ্ছে যে টাচ সি এইচে চ, যে কোনো ভার্বের শেষে যদি চ এর উচ্চারণ হয়, সি এইচ আছে তাই এখানে সি এইচ আছে তাই চ হয়েছে, অন্য কিছু থাকলেও যদি চ উচ্চারণ হয় তাহলে সেটা মাথায় রাখতে হবে। আর এস এইচ হচ্ছে তালবস্য, দেখুন ফিনিশ এখানে হচ্ছে তালবস্য, যদি যে কোনো ভার্বের শেষে তালিবস্য উচ্চারণ হয়, এবং এখানে রয়েছে ডাবল এস যেটা হচ্ছে ডিসকাস, অর্থাৎ এখানে দন্ত স উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা যেটা বুঝতে পারি যে তালেবস্য বা দন্তস্য প্রায় এগুলো তো স একই অবস্থা, তো দন্তস্য হোক আর তালেবস্যই যাই হোক না কেন, এটা একটাকে একটা ধরি আমার উচ্চারণ, আর বাকি দুইটা হচ্ছে যে বুর্গি জ আর হচ্ছে চ, এই উচ্চারণগুলো যদি কোনো ভার্বের শেষে থাকে সেক্ষেত্রে যদি আমরা এস অথবা ইএস যোগ দিই, অবশ্যই ডেফিনেটলি এইগুলো যদি থাকে তাহলে আমরা ইএস যোগ দেবো, যেটা অলরেডি আমরা এখানে প্রমাণ করেছি। কিন্তু এর বাইরে যদি আমরা, যেমন হচ্ছে ডান্স, এখানেও স উচ্চারণ হচ্ছে ডান্স, অর্থাৎ এখানে স উচ্চারণ হচ্ছে, বাট এগুলোর কোনোটাই কোনো এই ছয়টি বর্ণর কোনোটাই এখানে নেই, এখানে দেখুন চেঞ্জ জ বুঝলি জ উচ্চারণ হচ্ছে, এখানে অবশ্যই এই ছয়টির মধ্যে একটিও এখানে নেই, কিন্তু এগুলোর সাথে এস যোগ হয়েছে, এখানেও এস যোগ হয়েছে, এগুলোর সাথে এস তখনই যোগ দেব যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার পাব। এখানে দেখুন কজ, এখানে কজে বুর্গি জ আসছে এবং এখানে এস যোগ দিয়েছি, তাহলে দেখুন দন্তস্য বুর্গি জ তালেবস্য এগুলো যদি আমরা কোনো ভার্বের শেষে পাই আর সেক্ষেত্রে যদি এস এবং ইএস যোগ দেই, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই কিন্তু আমরা এস এবং ইএস যোগ দেবো, সেক্ষেত্রে আমাদের ওই এস এবং ইএস এর উচ্চারণ হবে ইজের মতো, যেটা আমি এখানে লিখে রেখেছি, ইএস যোগ দিলে ইএস এর উচ্চারণ হবে ইজ এর মতো। আমরা এগুলোতে এখানে দেখিয়েছি যেগুলোর সাথে ইএস যোগ দিয়েছি তাই এগুলোর উচ্চারণ হবে ইজ এর মতো, এখানে এটাই লিখেছি ইজ এর মতো উচ্চারণ হবে। তবে এগুলো ছাড়াও যদি আমরা দন্তস্য পাই সেক্ষেত্রে আমরা এস যোগ দেব, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে যখন চেঞ্জ বুর্গি জ এখানেও এস যোগ দেব, এখানে তো আর ইএস যোগ দিতে পারছি না, এখানেও কজ, এখানে ই রয়েছে অলরেডি আগে থেকে, এখানে তাহলে জাস্ট এস যোগ দেব, যেহেতু সাবজেক্ট আমরা যদি থার্ড পারসন পূর্বে থেকে পেয়ে থাকি তাহলে আমরা এখানে এস জাস্ট যোগ দেব। এই সকল ক্ষেত্রে আমাদের উচ্চারণটি কী হবে সেটা হচ্ছে ম্যাজিক্যাল ম্যাটার, এই পুরো ক্লাসের মেন জিস্টটাই হচ্ছে সেটা, মেন কিটাই হচ্ছে সেটা, যে উচ্চারণটা কী হবে সেটা হচ্ছে ইজের মতো উচ্চারণ হবে, তাহলে এটা জাস্ট এটা ডাজ, এটা ঠিক আছে, এটা যেমনটি উচ্চারণ করেন তেমনটি রয়েছে, বাট এখানে রিল্যাক্স এর উচ্চারণ হয়ে যাবে রিল্যাক্সিজ, ইএস যোগ দিলে রিল্যাক্সিজ, বাজ মানে গুনগুন করা, তাহলে এখানে ইএস যোগ দিলে এটা উচ্চারণ হবে বাজিজ, এখানে টাচ, এখানে রয়েছে কি চ, আমরা যদি চ পাই ইএস যোগ দিলে এটা উচ্চারণ হবে টাচিজ, যেমন এখানে বুর্গু জ পেয়েছি বাজিজ, যেমন এখানে রিল্যাক্স স পেয়েছি তাহলে রিল্যাক্সিজ, এখানে দেখুন ফিনিশ তালবর স পেয়েছি শেষের উচ্চারণ, ইএস যোগ দেওয়ার কারণে এই ইএস এর উচ্চারণ হবে ইজের মতো, তাই এটা হবে ফিনিশিজ ফিনিশিজ। তারপরে দেখুন এটা রয়েছে ডিসকাস, দন্তস্য রয়েছে, ইএস যোগ দিয়েছি তাই এখানে উচ্চারণটি হবে ইজের মতো, তাহলে ডিসকাসিজ। অনুরূপভাবে এখানে হবে ডান্স, দন্তস্য পেয়েছি সেক্ষেত্রে আমরা এস যোগ দেওয়ার কারণে এই উচ্চারণটি হবে ডান্সিজ, এখানে হবে
चेंज তাহলে এস যোগ দেওয়ার কারণে এই উচ্চারণটা হবে চেঞ্জিজ এটা হচ্ছে কজ সো এই উচ্চারণটা হবে খাজিজ শেষের উচ্চারণ অবশ্যই খ আর বুরগিজ হচ্ছে শেষের উচ্চারণ শেষের দিকে তাই এস যোগ দেওয়ার কারণে এখানে মূল উচ্চারণটি হবে শুদ্ধ উচ্চারণটি হবে ইজের মতো তাহলে খাজিজ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ফোনেটিক্স নিয়ে উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিগত লেসনগুলোতে বিগত বিশেষ করে আমাদের নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুঁজবেন যেখানে ফোনেটিক্সেরই শুধু ভিডিওগুলো দেওয়া রয়েছে সেখানেই শুধু গিয়ে আপনারা ফোনেটিক্স রিলেটেড সকল ভিডিওগুলো পাবেন সেখান থেকে আপনারা খুঁজে বের করে আপনারা এটা প্র্যাকটিস করবেন যদিও বা আমি এই ভিডিওতে বিশেষ করে এই পর্বগুলোতে আমি শুধু জাস্ট টেন্সের রুলস রেগুলেশন বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করছি তারপরেও এখানে আমরা আলোচনার একটা পর্যায়ে উচ্চারণগত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর কি বলবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম